আসসালামু আলাইকুম দর্শক, পরিস্থিতি ক্রমেই অন্যদিকে গড়াচ্ছে, তার একটি শিরোনাম আপনাদেরকে জানাতে চাই। বিক্ষোভ দমনে কী কী ঘটেছে তার বিস্তারিত প্রকাশ করুন জাতিসংঘের মানবাধিকার প্রধান। এর আগে জাতিসংঘ কথা বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কথা বলেছে এবং কথা বলছে জাতিসংঘের মানবাধিকার প্রধান। এরকম স্পেসিফিকভাবে আর বক্তব্য কখনো এসছে কিনা যায় না। তারা বলছে যে বিক্ষোভ দমনে কী কী ঘটেছে তার বিস্তারিত তারা জানতে চায়। তার মানে হচ্ছে এই ঘটনায় কী পরিমাণ হতাহত হয়েছে তার তালিকাও চায়। সরকারের হয়তো ধারণা ছিল যে তার যত রকম একেবারেই পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত সমস্ত শক্তি প্রয়োগ করে বিক্ষোভ দমন করে ছাত্র জনতার যে বিক্ষোভ সেটি দমন করেই এবং কিছু ধ্বংসযজ্ঞের যেই ঘটনা সেই ঘটনাগুলো বিরোধী দলের উপর চাপিয়ে দিয়ে পুরো বিষয়টি সে নিরাপদে থাকবে, কেননা পুরো ঘটনার দায় হচ্ছে বিরোধী দলের। এবং স্পেসিফিকভাবে তদন্তের আগেই তারা বলতে শুরু করেছে জামাত বিএনপি, কিন্তু এখনও পর্যন্ত কোনো তদন্ত সংস্থা কিন্তু কাজ শুরু করেনি, কিন্তু তারা আগেই দায় দায়িত্ব নির্ধারণ করেছে, বলেছে যে জামাত বিএনপি। সুতরাং এটি বলে তারা হয়তো একটা নিরাপদে থাকার একটা পরিস্থিতি উদ্ভাবন করেছে এবং সেই ক্ষেত্রে তাদের যত রকম উইং আছে একেবারে সাংবাদিক বুদ্ধিজীবী থেকে শুরু করে সবাই সেই সুরে কথা বলছে। যদিও তার মধ্য থেকে হঠাৎ করেই প্রফেসর ইমতিয়াজের ভিন্ন সুর, হাসানুল হক ইনুর ভিন্ন সুর শোনা যাচ্ছে। যাই হোক, এখন বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে গড়িয়েছে, এটা পরিষ্কার। সর্বশেষ যেই খবর প্রকাশ হয়েছে তাতে বলা হচ্ছে খবরে যে বাংলাদেশে বিক্ষোভ দমনে কী কী ঘটেছে তার বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান যেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক রীতিনীতি ও মানদণ্ড মেনে হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। দর্শক, খেয়াল করেন যে সেই শিশু ছাদে সেখানে মারা গেল, জানালা খুলল, ঘটছে কি, শিশু মারা গেল, তারপরে সরাসরি ফায়ার করা হলো, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু সামনে আনা হচ্ছে না। প্রধানমন্ত্রী নিজে প্রথম দিন গেলেন মেট্রো রেলের ক্ষয়ক্ষতি দেখে, সেখানে তিনি আবেগ আপ্লুত হলেন, কিন্তু তিনি কিন্তু হাসপাতালে দৌড়াননি। আবু সাইদের বাসায় যেই রংপুরে সেই প্রথম ঘটনা যারা সূত্রপাত হলো, তখনও কিন্তু সরকারের কেউ জাননি, স্বরাষ্ট্রমন্ত্রী দৌড়ে গেলেন রংপুরে, তিনি আওয়ামী লীগের অফিসের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অন্যান্য ঘটনায়, কিন্তু সেই আবু সাইদের বাড়িতে কিন্তু যাননি। এই যে 200 জন সরকারি এখন পর্যন্ত হিসাবে তাদের বাড়িতে বাড়িতে যাননি। ঢাকা শহরে অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলির 1-2 জন করে ছাত্র মারা গেছে, তাদের বাসায় যায়নি, কারণ এটি স্পর্শ করেছে শুধুমাত্র সাধারণ মানুষকে না, মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষ যারা আওয়ামী লীগ বিএনপি ঘরেরই সন্তান। ফলে এই ঘটনাগুলিকে চাপা দেওয়া হচ্ছে মেট্রো রেল, তারপরে এক্সপ্রেসওয়ে, তারপরে হচ্ছে বিটিভি, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সামনে রেখে। কিন্তু দিন যতই যাচ্ছে ততই নানা প্রান্ত থেকে মৃতর হিসাব নিকাশগুলো কিন্তু সামনে আসছে আর আন্তর্জাতিক সংস্থাগুলিও কিন্তু তৎপর হয়ে উঠছে। ফলকাটু বলছেন সংবাদ বিজ্ঞপ্তিতে, সর্বশেষ প্রাপ্ত খবরে দেখা যাচ্ছে যে সরকারি নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও তরুণদের আন্দোলনের জেরে 170 জনের বেশি নিহত ও 1000-এর বেশি মানুষ আহত হয়েছে। ফলকাটু যখন এটি বলছেন তখন ইতিমধ্যে সরকারি হিসাবে মৃত সংখ্যা 200 ছাড়িয়ে গেছে আর অঘোষিত বাদে অসমর্থিত নানান যে তথ্যগুলো আসছে সেটি দর্শক ভয়াবহ, আমি তার পরিমাণ সংখ্যা উল্লেখ করব না, যতক্ষণ না পর্যন্ত সেই সংখ্যাগুলো কাউন্ট না হয় কোনো সংস্থার দ্বারা। যাই হোক, এটা আপনারা সবাই জানেন।
আহত ব্যক্তিদের কাউকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি, এখনও অনেক নিখোঁজ রয়েছেন। এটি জাতিসংঘের মানবাধিকার প্রধানের বিজ্ঞপ্তিতে বা বিবৃতিতে বলা হচ্ছে। অন্তত 2 সাংবাদিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বিরোধী দলের সংসদ সদস্য সহ 100 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। অথচ পরিষ্কার যে ঘটনার প্রথম যখন নাকি শহীদুল্লাহ হলের আশেপাশে এবং বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রীদের উপর হামলা করা হয়েছিল, সেখানে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সব সংগঠন নেমেছে প্রথমে তারা। অর্থাৎ হেলমেট পরে যেই অত্যাচার নির্যাতন করা হয়েছে এবং সেই শান্তিপূর্ণ তাদের যেই অবস্থান, সেই অবস্থানটাকে ভাঙার জন্য যে যে কাণ্ড করা হয়েছে তার কোনোরকম স্বীকৃতি, তার কোনোরকম উল্লেখ সরকারের কোনো সংস্থা থেকে, কোনো ব্যক্তির মুখ থেকে শোনা যায়নি। তাহলে সরকার এই সব ঘটনার নিরপেক্ষ তদন্ত কীভাবে করবে, এটাই এখন কিন্তু প্রশ্ন উঠেছে। সেই প্রশ্ন শাসক মহলের কোনো কোনো অংশ থেকে কিন্তু উচ্চারিত হচ্ছে যে সরকার কি সত্যি নিরপেক্ষভাবে তদন্ত করছে, সরকার কি এই ঘটনা প্রথম থেকেই মিসহ্যান্ডেলিং করেনি, প্রথম থেকে কি উস্কে দেয়নি, ছাত্র হাইকোর্ট বাতিল করেছে তারপর তার পক্ষে কি সাফাই দেওয়া হয়নি, সরকারের পক্ষ থেকে বলা হয়নি যে বিরক্ত হয়ে আমি একেবারে কোটাই বাতিল করেছিলাম, তারপরে তার কোনোয়েতে কি বলা হয়েছে, বরং কি বলা হয়েছে রাজাকারের নাতিপুতি পাবে, মুক্তিযোদ্ধার নাতিপুতি দিয়ে এই যে বিভক্ত করার মধ্য দিয়ে সে 2018 সালের যে প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছিল সেই বাতিলের মানে পক্ষে যে মানে বাতিলের বিপক্ষে যে যুক্তিগুলো সেই যুক্তিগুলি কি তোলা হয়নি, যদিও পেন্ডিং বলা হচ্ছে যে আপিল বিভাগে আপিল করা হয়েছে। অনেক ঘটনা দর্শক, এগুলির সবগুলি আপনারা জানেন, আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না। যাই হোক, হাইকমিশনার বলছেন আমরা জানতে পেরেছি যে অনেক মানুষ সরকার সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের সহিংস হামলার শিকার হয়েছেন, তাদের রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং এই সহিংসতার পেছনে কারণ নিয়ে সংলাপের পরিবেশ তৈরি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান, বিশেষ করে সমাবেশ নিয়ন্ত্রণ যেন মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক রীতিনীতি ও মানদণ্ড মেনে পরিচালিত হয়। সরকারের প্রতি আন্তর্জাতিক আইন মেনে সাংবাদিক ও গণমাধ্যম সহ সবার জন্য শান্তিপূর্ণভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ এবং স্বাধীনভাবে যোগাযোগ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন ফলকার টুর। তিনি বলেন দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখার মতো পদক্ষেপগুলোতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন, জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের প্রতি সম্মান জানানোর রাষ্ট্রের বাধ্যবাধকতা প্রতিপালন ব্যাহত হয়। পাশাপাশি নাগরিকদের সমবেত হওয়া ও চলাচল, স্বাস্থ্য ও শিক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা সহ নানা স্বাধীনতা লঙ্ঘিত হয়। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ উঠেছে তার সবগুলো নিরপেক্ষ, স্বচ্ছ, স্বাধীন ও স্বচ্ছ তদন্ত চেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। এই প্রক্রিয়ায় তার দপ্তরের পক্ষ থেকে সহায়তা দেওয়ার প্রস্তাব করেছেন তিনি। তার মানে জাতিসংঘ এখন ইনভলভ হতে চায় দর্শক। তার মানে ঘটনা যে এটি নানা প্রান্তে ছড়িয়ে গেছে, আন্তর্জাতিক সংস্থাগুলো যে ইনভলভ হওয়া শুরু করেছে সেটি মোটামুটি পরিষ্কার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।